শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবারে বাড়িতে আনুন এই একটি জিনিস, মা লক্ষ্মী গৃহে আসবে। তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটির মাধ্যমে। বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর বার। আপনি যদি শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবারে আপনার বাড়িতে সামান্য কয়েকটা টাকা খরচ করে একটি জিনিস আনেন, তাহলে মা লক্ষ্মী দেবী আপনার গৃহে আসবে। আমরা প্রত্যেকে জানি যে বাড়িতে মা লক্ষ্মী দেবী থাকেন সেই গৃহে অন্নের অভাব এবং অর্থের অভাব কখনোই থাকে না। সকল প্রকার আর্থিক সমস্যা এবং জীবনে দুঃখ কষ্ট থেকে মুক্তি মেলে। আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মীর জয় এই কমেন্টটি করে জানিয়ে দেবেন। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই একটি করে মা লক্ষ্মী দেবীর ছবি বা মূর্তি রয়েছে। আমরা নিয়মিত পুজো অর্চনা করে থাকি। মা লক্ষ্মী দেবীর কৃপায় আমাদের জীবনে যাতে সুখ শান্তি ফেরে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন কয়েকটি জিনিস সম্পর্কে জানিয়ে দেব, যে জিনিসগুলি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় জিনিস। আর আপনি যদি এই প্রিয় জিনিসগুলি আপনার বাড়িতে এনে রাখেন, এর ফলে মা লক্ষ্মী দেবী যেমন প্রসন্ন হবেন আপনার প্রতি, এর পাশাপাশি আপনার পরিবারে উন্নতি অবধারিত। কারণ আমাদের এই পরিবেশে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে, জীবনে উন্নতি করতে সেগুলো খুবই কার্যকরী। তাই আজই আপনার বাড়িতে সামান্য কয়েকটা টাকা খরচ করে যদি আনতে পারেন, তাহলে গৃহের উন্নতি কেউ আটকাতে পারবে না। সকল প্রকার সমস্যা আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে। যাদের বাস্তু সমস্যা রয়েছে, গৃহেতে অশুভ শক্তি প্রবেশ করেছে, যার ফলে আপনার জীবনে উন্নতি হচ্ছে না, প্রতিটা কাজে বাধা বিপত্তি দেখা দিচ্ছে, এখান থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। যদি আজকের ভিডিওটি দেখে আপনারা এই জিনিসগুলি একটি হলেও এনে রাখুন, অবশ্যই আপনি হাত নাতে ফললাভ পেয়ে যাবেন। দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। প্রথমে আমরা দেখে নেব একটি বাঁশের বাঁশিকে সিল্কের কাপড়ে মুড়ে আপনি আপনার ঠাকুর ঘরে সিংহাসনে চুপচাপ রেখে দিন। এতে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন, কারণ বাঁশি হলো বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের প্রিয়, তাই মা লক্ষ্মী দেবীরও অত্যন্ত প্রিয় জিনিস। আপনারা অতি অবশ্যই এই বাঁশিকে আপনার ঠাকুর ঘরের সিংহাসনে চুপচাপ রেখে দিন। এর ফলে মা লক্ষ্মী দেবীর কৃপালাভ সর্বদাই আপনার পরিবারে থাকবে, আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। অপরদিকে দেখে নেব লক্ষ্মী কড়ি। লক্ষ্মী কড়ি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত একটি অন্যতম প্রিয় জিনিস। আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবীর পাশে চুপচাপ 11টি কড়ি রেখে দিন। দেখবেন মা লক্ষ্মী দেবী আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে, যার ফলে কোনো রকম খারাপ প্রভাব অশুভ শক্তি আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না, আর্থিক সমস্যা চিরদিনের জন্য বিদায় নেবে। দক্ষিণাবর্ত শঙ্খ। আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই একটি করে শঙ্খ রয়েছে, কারণ পূজোর শেষে আমরা শঙ্খ বাজিয়ে থাকি। শঙ্খ বাজানো অত্যন্তই একটি শুভ কাজ, তাই বলা হচ্ছে আপনি যদি এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে এনে রাখেন, মা লক্ষ্মী দেবী এতটাই প্রসন্ন হবেন যে আপনার গৃহে সারা জীবন বসবাস করবে। আর আপনার গৃহে যদি মা লক্ষ্মী দেবীর বসবাস হয়, সেই গৃহে কখনোই অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না, আপনার জীবনে সর্বদাই সুখ সমৃদ্ধি বিরাজ করবে। জীবনে
কখনোই অশান্তি আসবে না, এমনকি পরিবারে দারিদ্রতা দেখা দেবে না। সকল প্রকার খারাপ প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। অপরদিকে বলা হচ্ছে মা লক্ষ্মী দেবীর পদচিহ্ন। আপনি যদি মা লক্ষ্মী দেবীর পদচিহ্ন এনে রাখেন তাহলে গৃহেতে কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। সকল প্রকার খারাপ প্রভাব আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না। আশা রাখব প্রত্যেকেই এই জিনিসগুলির মধ্যে অত্যন্ত একটি জিনিস হলেও এনে রাখুন, দেখবেন ফল লাভ হাতে নাতে পেয়ে যাবেন। কারণ এই জিনিসগুলি আমাদের জীবনে শুভ শক্তি এনে দেয়, যার ফলে জীবনে উন্নতি অবধারিত। এবার দেখে নেওয়া যাক, যারা বৃহস্পতিবার দিনে মা লক্ষ্মী দেবীর পুজো করেন অবশ্যই আপনাদের এই নিয়মগুলি মেনে চলতে হবে। আপনারা যদি এই কাজগুলি করেন তাহলে মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপালাভ আপনার জীবনে মিলবে। প্রথমে আমরা দেখে নেব, আপনি এই দিনে পুজোর জন্য ছোট নারকেল নিয়ে আসুন এবং সেই নারকেলে সিঁদুর মাখিয়ে মা লক্ষ্মী দেবীর চরণে নিবেদন করুন। এতে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন। অপরদিকে মা লক্ষ্মী দেবীর অন্যতম একটি প্রিয় ফুল হচ্ছে পদ্ম, তাই পুজোর সময় মা লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্ম ফুল নিবেদন করুন। আপনি লক্ষ্মী পুজোর শেষে লক্ষ্মী পাঁচালি পাঠ করুন। লক্ষ্মী পাঁচালি পাঠ করা এবং শ্রবণ করা অত্যন্তই শুভ কাজ, এর ফলে আপনি আপনার জীবনে বিশেষ ফল লাভ পাবেন। অপরদিকে এই দিন আপনি আপনার সামর্থ্য মতো গরিব দুঃখীদের দান করুন, নচেত নিজের হাতের তৈরি খাবার এনাদের দান করুন। এতে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন, এমনকি আপনার জীবনে কখনোই অন্নের অভাব, খাদ্যের অভাব ঘটবে না। আর্থিক সমস্যাও আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে। আপনি পুজোর সময় মাকে পাঁচটি কড়ি নিবেদন করুন আর এই দিনে সর্বদাই বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কারণ আমরা প্রত্যেকে জানি মা লক্ষ্মী দেবী অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা একদমই পছন্দ করেন না, তাই বৃহস্পতিবার দিনে কোনোভাবেই আপনি আপনার বাড়িঘরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না। এতে মা রুষ্ট হবেন, মায়ের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছারখার করে দেবে। এই দিন বাড়ির সদরজার সামনে সুন্দরভাবে আলপনা আঁকুন। আপনি এই দিনে আলপনা দিন, এতে মা বেজায় খুশি হবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন বৃহস্পতিবার দিনে এই নিয়মগুলি যদি মেনে চলেন অত্যন্তই সুফল পাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।